প্রিয় শিক্ষার্থী, আমি মিহির কুমার বৈদ্য আবার হাজির হয়েছি তোমাদের সামনে অনলাইন ক্লাসে। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি যে সাবজেক্টটা ক্লাস নেব সেটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স কম্পিউটার সেকেন্ড সেমিস্টার। এর আগে আমি এই সাবজেক্টের আরও তিনটা ক্লাস নিয়েছি, আশা করি তোমরা সেই ক্লাসগুলো ফলো করেছো। যদি কেউ ফলো না করে থাকো, এখনও আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেওয়া আছে, সবাই দেখে নিও। আর আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বোর্ডে লেখাই আছে দেখতে পাচ্ছ তোমরা, যে ডিসি পাওয়ার সাপ্লাই চতুর্থ অধ্যায়। আজকে ডিসি পাওয়ার সাপ্লাই নিয়েই আলোচনা করব। তো শুরুতে আমি ডিসি পাওয়ার সাপ্লাই এর সংজ্ঞাটা নিয়ে একটু কথা বলি। ডিসি পাওয়ার সাপ্লাই অর্থাৎ ডিসি অর্থাৎ কি, ডাইরেক্ট কারেন্ট, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট আর অল্টারনেটিং কারেন্ট, এসি। এসি মানে অল্টারনেটিং কারেন্ট, পরিবর্তনশীল, আর ডিসি পরিবর্তনশীল নয়। তো ডিসি পাওয়ার সাপ্লাই এটা ডিসি বিদ্যুৎ সরবরাহকারী, কিন্তু এর ইনপুটে আমরা দিব এসি, অর্থাৎ ইনপুটে এসি ভোল্টেজ সরবরাহ করে আউটপুটে নির্দিষ্ট মানের রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই দেওয়াই এর কাজ। অর্থাৎ যে ডিভাইসের মাধ্যমে বা যে ইউনিটের মাধ্যমে ইনপুটে এসি সাপ্লাই দিয়ে আউটপুটে নির্দিষ্ট মানের ডিসি সাপ্লাই পাওয়া যায় তাকে ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট বলে। আবারও বলি, ইনপুটে এসি সাপ্লাই দেওয়ার পরে, অর্থাৎ ইনপুটে এসি সাপ্লাই প্রয়োগ করে আউটপুটে রেগুলেটেড ডিসি আউটপুট পাওয়া যায় এমন ইউনিটকেই আমরা বলবো ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট। তো আমরা এই ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের বিভিন্ন রেঞ্জে পাওয়া যায়। সর্বোচ্চ আমরা যেহেতু লো ভোল্টেজ নিয়ে কাজ করি ইলেকট্রনিক্সে, সেক্ষেত্রে আমাদের লো লেভেল অর্থাৎ লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই 0 থেকে 30 ভোল্ট রেঞ্জের মধ্যে হয়ে থাকে, 0 থেকে 30 ভোল্ট। আমরা এই ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটে ইচ্ছা করলে বিভিন্ন ভোল্টেজকে রেগুলেট করে আমরা একটা নির্দিষ্ট মানে নিতে পারি। ইচ্ছা করলে আমি এটাকে 15 ভোল্ট 20 ভোল্ট বিভিন্ন মানে আমি নিতে পারবো 0 থেকে 30 ভোল্টের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই। তো এর প্রধান অংশগুলো নিয়ে একটু কথা বলবো। প্রধান অংশ হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের প্রধান অংশ একটা ব্লকের মাধ্যমে আমরা দেখব। তো তার আগে একটু এর প্রকারভেদ নিয়ে একটু কথা বলে আসি। ডিসি পাওয়ার সাপ্লাই এর প্রকারভেদ, এটা মূলত দুই প্রকার। যথা রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে আনরেগুলেটেড একটা হচ্ছে কি রেগুলেটেড
ডিসি পাওয়ার সাপ্লাই, একটা হচ্ছে আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই, একটা হচ্ছে রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই, একটা আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই। অর্থাৎ রেগুলেটেড বলতে আমরা কি বুঝতেছি আর আনরেগুলেটেড বলতে কি বুঝতেছি? রেগুলেটেড পাওয়ার সাপ্লাই তার মানে আমরা আউটপুট ভোল্টেজকে একটা নির্দিষ্ট মানে সেট করতে পারবো, যে আউটপুট ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না, আউটপুট ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না, এরকম ডিসি পাওয়ার সাপ্লাইকে আমরা বলবো রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই, যে আউটপুট ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না, স্থির মানের একটা আউটপুট ভোল্টেজ পাবো। তো যে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট ভোল্টেজ পরিবর্তনশীল নয় অর্থাৎ স্থির মানের, তাকে আমরা কি বলবো? রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই। আর আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই, যে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট ভোল্টেজ পরিবর্তনশীল অর্থাৎ স্থির মানের নয় তাকে আমরা বলবো আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই। আমি আবার একটু বলি যে রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই হচ্ছে যে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট ভোল্টেজ পরিবর্তনশীল নয় অর্থাৎ স্থির মানের, তাকে বলবো রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই। আমরা যদি এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট ভোল্টেজ 12 ভোল্টে সেট করে দিই তো ঠিকও 12 ভোল্ট সাপ্লাই দেবে, তার কম বেশি দেবে না। আবার যদি 18 ভোল্টে সেট করে দেওয়া হয় তাহলে ঠিক ও 18 ভোল্টই সাপ্লাই দেবে। আর আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই হচ্ছে যে আউটপুট, যে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট ভোল্টেজ পরিবর্তনশীল অর্থাৎ স্থির মানের নয় তাকে আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই বলে। যেমন এটাকে যদি আমি 12 ভোল্টে বার জন্য তৈরি করি বা 12 ভোল্ট সেট করি তাহলে দেখা যাবে যে কম বেশি হচ্ছে, কখনো 12 কখনো 13 কখনো 11 এরকম হতে পারে। তো এটা হচ্ছে আমাদের কি আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই। এখন একটা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখবো যে আসলে কী কী অংশ নিয়ে গঠিত, তার ভিতরে রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট কোনটা আর আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট কোনটা আমরা ওই এক ব্লকের মধ্যেই দেখে নেব। তাই আমি ব্লক ডায়াগ্রামটা একটু অঙ্কন করি। প্রথম হচ্ছে এসি ইনপুট, স্টেপ ডাউন ট্রান্সফরমার, রেক্টিফায়ার, ফিল্টার, ভোল্টেজ রেগুলেটর, ভোল্টেজ ডিভাইডার, সর্বশেষ রেগুলেটেড ডিসি আউটপুট। আমাদের শুরুতে এসি ইনপুট দেওয়া হচ্ছে, এখানে আমরা ব্লকের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমি শুরুতে সংজ্ঞাতে বলেছিলাম, এখন আসি একটু রেগুলেটেড আর আনরেগুলেটেড নিয়ে। এটা মোটামুটি রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই, এটা
আমরা এখানে যে ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করেছি সেটা হচ্ছে রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই, কারণ এখানে একটা রেগুলেটর আমাদের বসানো আছে, ভোল্টেজ রেগুলেটর, যেটা দ্বারা আমরা কি করি, ভোল্টেজ রেগুলেটর দিয়ে কি করি যে একটা ভোল্টেজকে নির্দিষ্ট মানে স্থির করে দেওয়া হয়, সেটা কে করে, ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমেই সেটা করা হয়। এখন যদি আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি করতে হয় তাহলে আমাদের এই তখন ভোল্টেজ রেগুলেটরটা থাকবে না, অর্থাৎ ভোল্টেজ রেগুলেটর এই ইউনিটটা বাদ দিয়ে দিলেই যেটা থাকে সেটা তখন আমাদের আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই হয়ে যাবে। এটা হচ্ছে রেগুলেটেড এবং আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাইয়ের নিয়ে কথাবার্তা। এখন আসি এই যে ব্লক ডায়াগ্রামটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে একটা ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে তার বর্ণনা দাও। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। অনেক সময় পরীক্ষায় শুধু ব্লক ডায়াগ্রাম আসে, শুধু ব্লক আসলে তখন আমাদের এটা সংক্ষিপ্ত আসবে, আর ব্লক সহ বর্ণনা হলে সেটা আমাদের রচনামূলক আসবে। তো প্রশ্নটা এরকম যে ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা দাও। প্রশ্নটা এরকম, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 90% পরীক্ষায় আসার সম্ভাবনা। তো এখন আসি আমরা, শুরুতে আমাদের কি করতে হবে এই প্রশ্নের উত্তর দিতে গেলে, শুরুতে ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করে নিতে হবে। তো এখন এই ব্লকের বর্ণনায় আমরা একটু আসি, যে শুরুতে আমাদের কি বলেছিলাম যে এসি ইনপুট দিতে হবে। তো এসি ইনপুট অর্থাৎ পরিবর্তনশীল যে কারেন্ট, আমরা যে এই রুমে আমরা ফ্যান লাইট ব্যবহার করতেছি এগুলো কিন্তু সবই এসিতে চলে। তো সেই এসি অর্থাৎ পরিবর্তনশীল, আমি এসির ওয়েবসাইটটা একটু দেখাই দিই, এখানে পরিবর্তনশীল কারেন্ট। তো শুরুতে আমরা একটা কি ব্যবহার করছি, যে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখন স্টেপ ডাউন ট্রান্সফরমার ট্রান্সফরমার কাকে বলে, আগে একটু আসি আমরা ট্রান্সফরমার কাকে বলে, তারপর স্টেপ ডাউন আর স্টেপ আপ নিয়ে কথা বলবো। ট্রান্সফরমারটা দেখতে এরকম, এর সিম্বল এখানে দেখো, দুইটা কয়েল অঙ্কন করছি, দুইটা কয়েল একটা কয়েলের সাথে, দুইটা কয়েলের সাথে একে অপরের সাথে কোনো মেকানিক্যালি বা সরাসরি কোনো সংযোগ নেই। তো ট্রান্সফরমার হচ্ছে এমন একটা ডিভাইস যার প্রাইমারি এবং সেকেন্ডারিতে পাওয়ার ও ফ্রিকোয়েন্সি একই থাকে, কিন্তু ভোল্টেজ ও কারেন্টের কম বেশি হয়। পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি সেম থাকবে, কিন্তু ভোল্টেজ এবং কারেন্টের পরিবর্তন হবে। এখন আসি স্টেপ ডাউন আর স্টেপ আপ। যদি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজ কম হয়, প্রাইমারিতে যদি 220 ভোল্ট হয় আর সেকেন্ডারিতে যদি 12 ভোল্ট হয়, মানে প্রাইমারি ভোল্ট থেকে সেকেন্ডারি ভোল্ট যদি কম হয়, তাহলে অবশ্যই সেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর স্টেপ আপ ট্রান্সফরমার কী হবে, প্রাইমারিতে কম হবে সেকেন্ডারিতে বেশি হবে। যদি প্রাইমারিতে 100 হয় আর সেকেন্ডারিতে যদি 150 ভোল্ট হয়, তাহলে সেটা বুঝতে হবে যে এটা স্টেপ আপ ট্রান্সফরমার। এখন আমরা যেহেতু ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করতে হবে, কারণ আমাদের যে ছোটো ছোটো কম্পোনেন্ট সেগুলো সবসময় কম ভোল্টেজে পরিচালনা হয়। এখন এই রেক্টিফায়ারের কাজ কি, রেক্টিফায়ারের কাজ হচ্ছে এসিকে
ডিসি তে পরিণত করা, অর্থাৎ এই যে পরিবর্তনশীল কারেন্ট এটা কি দ্বিমুখী একটা কারেন্ট, এই কারেন্টকে একমুখী করাই হচ্ছে এর কাজ। অর্থাৎ একটা পরিবর্তনশীল কারেন্টকে স্থির মানে নিয়ে আসা, দ্বিমুখী কারেন্টকে একমুখী কারেন্টে পরিণত করে। এখন আমরা আসি একটু যে এখানে তো এসি আছে, কিন্তু ট্রান্সফরমারের প্রাইমারিতেও এসি সেকেন্ডারিতেও এসি, তাহলে এই যেহেতু এসি ইনপুট সাপ্লাই দিচ্ছি, এসিটা রেক্টিফায়ার কী করতেছে, এসিটাকে ডিসি করতেছে, তাহলে এই এসিটা সরাসরি কেন আমি এই রেক্টিফায়ারের মধ্যে দিলাম না? কারণ কি, যদি এখানে 220 ভোল্ট এই এসি যদি সরাসরি রেক্টিফায়ারে দেওয়া হতো, তাহলে কী হতো, রেক্টিফায়ার নষ্ট হয়ে যেতে পারতো, রেক্টিফায়ার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কি, নষ্ট হয়ে যেত। অর্থাৎ এই ভোল্টেজটাকে আমাদের কমানোর জন্য আমরা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করেছি, যাতে করে আমাদের রেক্টিফায়ার নষ্ট না হয়। এই জন্য আমাদের যদি স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে 220 ভোল্টকে যদি 12 ভোল্ট করা হয়, তাহলে তো আর রেক্টিফায়ারটা নষ্ট হবে না। তো রেক্টিফায়ারের কাজটা কি, তাহলে এসিকে ডিসিতে পরিণত করা। তো তারপরে একটু আসি যে ফিল্টার, এই যে ডিসিটা আমরা পাচ্ছি সেটা কি, আমাদের পালসেটিং ডিসি। তো পালসেটিং ডিসি কেন, পালসেটিং ডিসি কাকে বলে, একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে পালসেটিং ডিসি, পালসেটিং ডিসি কাকে বলে, যে এসি মিশ্রিত ডিসিকে পালসেটিং ডিসি বলে। আমরা যে রেক্টিফায়ার থেকে বলতেছি যে এসিকে ডিসি করে, তো সেই রেক্টিফায়ারের ভিতরে সেই ডিসিকে, সেই ডিসির ভিতরে এসি মিশ্রিত থাকে, অর্থাৎ রেক্টিফায়ার থেকে যে ডিসিটা পাচ্ছি তার ভিতরে এসি মিশ্রিত থাকে, তো এই এসি মিশ্রিত ডিসিকে পালসেটিং ডিসি বলা হয়। তো সেই পালসেটিং ডিসি আমরা রেক্টিফায়ারের পরবর্তী স্টেপে পাবো। তো রেক্টিফায়ারের পরবর্তী স্টেপে যখন পাবো, তখন আমরা একটা ফিল্টার ব্যবহার করছি, যে ওই এসিটাকে আমরা এই ফিল্টারের মাধ্যমে দূর করে দেব। অর্থাৎ এই ফিল্টারের মাধ্যমে আমরা এই পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে রূপান্তর করি, রেক্টিফায়ারের বা ফিল্টারের মাধ্যমে আমরা পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে রূপান্তর করি। এখানে আমাদের পালসেটিং ডিসি, আর এখানে আমরা কী পাচ্ছি, পিওর ডিসি। অর্থাৎ একটা পালসেটিং ডিসিটা আমাদের কীরকম, যেহেতু এরকম, কিন্তু পিওর ডিসিটা আমাদের দেখতে একদম এরকম সোজা একটা দাগ, ডাইরেক্ট কারেন্ট। তো ফিল্টারের মাধ্যমে আমরা পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে রূপান্তর করব। এখন এই ফিল্টার হিসেবে এখানে রেক্টিফায়ার হিসেবে আমরা কী ব্যবহার করি, ডায়োড, আর ফিল্টার হিসেবে আমরা এখানে ক্যাপাসিটর ব্যবহার করতে পারি, ইন্ডাক্টর ব্যবহার করতে পারি, তো বেশিরভাগ ক্যাপাসিটরই ব্যবহার করা হয়। আর ভোল্টেজ রেগুলেটর, এবার সেই পিওর ডিসিটাকে নিয়ে, যেহেতু এখানে এসি ইনপুট যদি চেঞ্জ হয়, তাহলে এখানকার ভোল্টেজও আমাদের চেঞ্জ হবে পিওর ডিসি, এজন্য আমরা একটা ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করছি, যে ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে সেই চেঞ্জেবল মানটাকে একটা স্থির মানে নিয়ে আসা হয়। অর্থাৎ ভোল্টেজ রেগুলেটরের কাজটা কী হবে, এখানে ভোল্টেজ রেগুলেটর হিসেবে জেনার ডায়োডও ব্যবহার করা হতে পারে, আবার আইসিও ব্যবহার করা হতে পারে। তো আইসি ব্যবহার করলে আমরা 7812 বা 7805, অর্থাৎ 7812 মানে 12 ভোল্টের আইসি, ফিক্সড ভোল্ট আউটপুট ভোল্টেজ 12, আর 7805-এর অর্থাৎ 5 ভোল্ট আমাদের আউটপুট। তো এই ভোল্টেজ রেগুলেটরকে আমরা রেগুলেটারে আমরা একটা আইসি যদি ব্যবহার করি, তাহলে আউটপুটে আমাদের একটা নির্দিষ্ট মানের ভোল্টেজ সাপ্লাই দেবে। তো সেক্ষেত্রে এখানে আমরা রেগুলেটর ব্যবহার করছি, যাতে আমাদের মানটা চেঞ্জ না হয় কখনো। আর তারপর ভোল্টেজ ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডারের কাজ কি, যে ভোল্টেজটা একটা বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া। কারণ কি, যে আমরা এই একটা ইউনিটের মাধ্যমে অনেকগুলো আমরা অনেকগুলো ডিভাইস পরিচালনা করতে পারবো, যেমন কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে দেখবা যে অনেকগুলো তার বের হয়ে গেছে, কারণ মাদারবোর্ডে আলাদা করে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, তারপরে হার্ড ডিস্কে আলাদা করে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, ডিভিডি রাইটারে আলাদা করে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়,
তো সেক্ষেত্রে এরকম অনেকগুলো ভোল্টেজ ভাগ করে দিতে হয়, ডিভাইড করা অর্থাৎ কি ভোল্টেজকে ভাগ করে দেওয়া। তো সেক্ষেত্রে আমরা একটা ভোল্টেজ ডিভাইডার ব্যবহার করতে পারি, আর তারপর ফাইনালি আমরা রেগুলেটেড ডিসি আউটপুটই পাব, সেটা দেখানো হয়েছে। তো আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে আমাকে অবশ্যই নক করবে। এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু, আর এই ডিসি পাওয়ার সাপ্লাই আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়? এটা মানে ম্যাক্সিমাম জায়গায় ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট ব্যবহার করা হয়, যেমন টেলিভিশনে, রেডিওতে, কম্পিউটারে, আমি তো একটু আগে বললাম কম্পিউটারে পাওয়ার সাপ্লাই, তারপর ল্যাবরেটরি, মোবাইল চার্জার, মানে এমন কোনো ইউনিট নেই যে আসলে ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয় না। তো পরিকানেকশনের ব্যবহারটাও আসে, যে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয়, তোমরা ব্যবহারটাও একটু পড়বা, যে এটা এর ডিসি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োগ ক্ষেত্র। তো আশা করি সকলে আমার এই ক্লাসটা ফলো করবা এবং সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবা। তো আজকে আমি আর এই ক্লাসের দীর্ঘ ই করতে চাই না দীর্ঘ সময়। তো আশা করি সকলে এই করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকার চেষ্টা করবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি।